হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা। আমি এখন দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলের কিভাবে একটি নতুন প্লেলিস্ট তৈরি করতে হয়। আমি এটা মোবাইল থেকে তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমে আমাদের মোবাইলের ইউটিউবের অ্যাপসটিতে চলে যেতে হবে। আমি এখন সেটাতে যাচ্ছি। এরপরে আমাদের উপরে ডান দিকে যে আমাদের একটি আইকন থাকে সেখানে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ইওর চ্যানেল এখানে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ম্যানেজ ভিডিওসে ক্লিক করতে হবে। এরপরে যে এখানে তিনটা ডট আছে এই তিনটা ডটের এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের সেভ টু প্লেলিস্ট এইখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখা যাচ্ছে যে নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে আমাদের এইখানে আমাদের নতুন প্লেলিস্টের নাম দিতে হবে। এখানে আমি নামটা দিলাম স্মল ইনফরমেশন। এখানে যার যেটা নাম দরকার, যেটা মনে করবেন সেটা এখানে দিতে হবে। এরপরে আমি এটাকে, আমার এটা প্রাইভেটে দেখাচ্ছে, আমি এটাকে পাবলিক করব। এরপরে আমি এটা ক্রিয়েট করব। এখন আমার প্লেলিস্ট ক্রিয়েট হয়েছে। এখন আমি লিস্ট দেখব। এই তো, এখানে আমি আমার একটা ভিডিওকে এই লিস্টের মধ্যে নিয়ে এসেছি। এভাবে আপনারা এর মধ্যে আপনাদের অন্য ভিডিওগুলোকেও এরকম লিস্টের মধ্যে নিয়ে আসতে পারেন। যেমন আমি মনে করেন যে সমুদ্রের গর্জনে গভীর ঘুম, এইটাকে আমি নতুন প্লেলিস্টে নিয়ে আসবো। দেন আমাকে সেভ টু প্লেলিস্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে আমার এখানে এইটা অলরেডি আমার শামিমা নাসরিনস ব্লগের মধ্যে আছে। আমি এটাকে নিয়ে আসবো স্মল ইনফরমেশন এ প্লেলিস্টে। দেন আমাকে এখানে ডানে ক্লিক করতে হবে। তাহলে এটা আমাদের নতুন প্লেলিস্টের মধ্যে চলে যাবে। আসুন তাহলে দেখি যে নতুন প্লেলিস্টের মধ্যে গেল কি না। এই জন্য আমাদের প্রথমে আমাদের চ্যানেলের আইকনে ক্লিক করতে হবে। দেন আমাদের ইওর চ্যানেল এখানে আসতে হবে। দেন আমাদের প্লেলিস্ট দেখতে হবে। এরপরে এই যে এখানে দেখা গেল যে স্মল ইনফরমেশন এই নামে একটি প্লেলিস্ট তৈরি হয়েছে, এবং এখানে আমি যে দুইটা ভিডিও এক্ষুনি অ্যাড করলাম সেই দুইটা এর মধ্যে জমা হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে একটি নতুন প্লেলিস্ট মোবাইল থেকে খুলতে পারেন। আমার মোবাইলটি স্যামসাং গ্যালাক্সি সিরিজের। সবাইকে অনেক ধন্যবাদ।